কোনদিন কোন মানুষকে গালি দিবা না। একটা নসিহত আমি করলাম, কোনদিন কাউরে গালি দিবা না, মুসলমান হোক হিন্দু হোক কাফের হোক কাউকে গালি দিবা না। এ মুসলমান খুব ভালো করে শুনেন, আমরা তো বাবাকে গালি দিই, মাকে গালি দেয়, স্ত্রীকে গালি দেয়, ইমাম সাহেবকে বাদ দেয় না, মাদ্রাসার মুতামিমকে গালি দেয়, ঠিক বললাম না ভুল বললাম? গালি দিবা না। পয়গম্বরের প্রথম নম্বর উপদেশ শব্দ আল্লাহ তাসুবান্না হাদান, কাউকে গালি দিবা না। ওই সাহাবি কয় মৃত্যু পর্যন্ত আমি কোনদিন কোন মানুষ কেন কোন বকরি না কোন গাবি না কোন গরু না কোন কুকুর না একটা ইট পর্যন্ত আমি কাউকে কোনদিন গালি দেই নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। চার দোকানে বইসে আড়াইটা গালাগালি করেন আর গল্প করেন, এগুলা বাদ দেওয়া লাগবে, দরকার ঠিক কিনা? গালি দেওয়া যাবে না। হাকিম উল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফের তনবী রহমাতুল্লাহ আলাই, যার নাম শুনছেন আপনারা, উনি বলেন আমি একজন কাফের কেউ গালি দেই না। কেন হতে পারে? ওই লোকটা ইসলাম কবুল করে জান্নাতে চলে গেল আর আমি আশরাফের তনবী গালি দিয়া পরবর্তীতে মুরতাদ হইয়া জাহান্নামে চলে গেলাম। বুঝলেন না? এজন্য কাউকে গালি দিব না। আল্লাহ নবী একবার তওয়াফ করতেছেন, আপনি তো জানেন হজ করছেন, আল্লাহ আমাদের প্রত্যেককে হজ করার তৌফিক দান করে আমিন। দরবার আল্লাহ হজ করতে করতে সাতবার চক্কর দিলে একটা তওয়াফ হয়। সাত চক্করে কয় তওয়াফ হয়? এক তওয়াফ হয়। আল্লাহ নবী তওয়াফের মাঝখানে বলতেছে, কাবা তোমার কত দাম, তোমার দিকে কেউ পা তোমার দিকে দেয় না, তোমার দিকে কেউ থুতু ফাড়ায় না, সারা দুনিয়া থেকে মানুষ এসে তোমার তপ করে, ভাগ্যবান গুনাহ মাফ হয়, কিন্তু তুমি তো জানো না তোমার চাইতে আরেকটা জিনিসের দাম আল্লাহর কাছে বেশি। এই কথাটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী ছিল, উনি শুনে ফেলেছেন। উনি তখন পয়গম্বর যখন অবশেষ করে মাকামে ইব্রাহিমের কাছে যখন আল্লাহর পয়গম্বর জমজমে পানি পান করলেন, এরপরে সাহাবী ডাক দেখা, আল্লাহ নবী ইতিপূর্বে কোনোদিন দেখি নাই, আজকে আপনি একটা কথা বললেন তোয়াফের মাঝখানে, আপনার তো জানি কাবা শরীফের দাম সবচাইতে বেশি, কোন জিনিসটার দাম এমন বেশি যে জিনিসটা আপনার কাছে দাম বেশি আপনি বললেন? আল্লাহ নবী কয়, এ আব্দুল্লাহ ইবনে মাসউদ শোনো, এই কাবা শরীফের দাম যতই বেশি হোক না কেন, একটা মুসলমানের জান মাল ইজ্জত আবরু আর সম্মান আল্লাহর নিকট কাবা শরীফের চাইতেও বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলেন। বিনা কারণে কোন মুসলমানকে অপমান করা, থাপ্পড় দেওয়া, গালি দেওয়া, মানুষের মধ্যে তার ইজ্জত হানি করা সম্পূর্ণ হারাম, হারাম, হারাম। আমরা তো কত মানুষ অপমান করি, কত মানুষকে গালি দিই। এই যুবকরা, তিন কোটার মানুষ স্ত্রী যাদের আছে তাদের অন্ধ মহব্বতে পাগল হয়ে বাপ মাকে কখনো গালি দিও না। খোদার কসম আল্লাহ অসন্তুষ্ট হবে, রেজার রব্বি বিরেজাল ওয়ালিদাইন, পিতা মাতা অসন্তুষ্ট, মালিক অসন্তুষ্ট। সেদিন ফেসবুকে দেখলাম একটা মহিলা বলতেছেন, বড় আক্ষেপ করে বলেছেন, একটা মার পেটে দশটা ছেলের জায়গা হয়, কখনো কখনো তিন চারটা একসঙ্গে জন্ম দেয়, পোশাক পরে, তাই না? একটা মার পেটে দশটা ছেলের জায়গা হয়, কিন্তু এই দশটা ছেলের দশটা ফ্ল্যাট বাসা, একটা মার জায়গা নাই, দশটা বাড়ি রাজবাড়ি, মার জায়গা নাই, কেউ জায়গা দেয় না, ঢাকা বনানি ফার্ম গেটে ভিক্ষা করে। হ্যাঁ, কথা কান্না কেন? আল্লাহ সহ্য করব? তুমি তো জানো না তুমি মার পেটে ছিলাম, মার আত্মীয় একটু ঘুমের জন্য ঘুমাইছে, এমন জনে লাথি মারছো মার ঘুম ভেঙে গেছে গা, আবার দুপুরবেলা খাইতে বসে হাত দিয়ে গুতা দিছো খাবার হয় নাই, আবার মা একটু আরামের জন্য দুপুরবেলা কাইবেলার জন্য শুইছে, আবার বাম পা দিয়ে লাথি মারছো মার ঘুম ভেঙে গেছে, আরাম করে নাই, সেই মাকে তুমি তিন দিনে তিন কি আপনার তিন কথার মানুষ স্ত্রীকে পাওয়া কেমন করে ভুলে গেল? সাবধান, সাবধান, মালিক যদি অসন্তুষ্ট হয়ে যায় জাহান্নাম ছাড়া কিন্তু কোনো পদ নাই। নাউজুবিল্লাহ, শুনে বলেন। এজন্য যুবক তোমাদের মাঝে আরেকটা ওয়াজ করলাম, সেটা কি? সাবধান, মা বাপকে কখনো গালি দিব না। আল্লাহ নবী কয়, এই যাবে প্রথম নাম্বার উপদেশ দিলাম, কখনো কাউকে গালি দিব না। এই প্রসঙ্গে একটা ওয়াকে আপনাদেরকে শোনা, শুনবেন তো ইনশাল্লাহ, এরপরে শেষ করে দেবেন ইনশাল্লাহ, আরো আধা ঘন্টা হবে ইনশাল্লাহ, অসুবিধা নাই। আর খারাপ লাগলে বলবেন, বলতে দেরি, দোয়া করতে দেরি হবে না, কারণ আমি নিজের অসুস্থ। সম্মানিত হাজরিন, আল্লাহ নবী তাবুকের যুদ্ধ নয়, খাইবারের যুদ্ধে ষষ্ঠ হিজরিতে খাইবারের যুদ্ধ হবে। আল্লাহ নবী মুসলমানদের কিনে গেছেন, তাবু গেছেন, ওখানে নামাজ পড়তেছেন। ইহুদিদের একটা রাখাল ছিল, উনি বকরি পালতো, বিশাল বড় বড় পাল ছিল, ইহুদির গোলাম, ইহুদির রাখাল, ও তো মুসলমান না, এবং সমস্ত মাল তার কাছে আমানত। উনি এসে রাখাল বকরি পালতে পালতে চিন্তা করলো, মুহাম্মদ রাসূলুল্লাহর নাম শুনি, যার নাম শুনলে সারা দুনিয়া কাঁপে, আচ্ছা লোকটা কি করে একটু শুনে আসি। উনি আস্তে আস্তে করে ওর মালিককে না জানায়া উনি এসে আল্লাহর পয়গম্বরের তাবুর মধ্যে ঢুকছে, আল্লাহর পয়গম্বরকে ডাক দেয়, আল্লাহ নবী
আপনি কি চান আপনার মিশন কোন আপনি আসলে কি জানতে চান আর মানুষকে কি বলতে চান আল্লাহ নবী একে একে সব বলে দিলেন আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আনা খাতামুন নবিয়্যিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়ে দিলেন এবার ডাকডাকায় আল্লাহর পয়গম্বর আসলে আপনি কি চান বলে আল্লাহ নবী কয় কালেমা পড়ো তাহলে জান্নাত পাবা আখিরাত পাবা আল্লাহ জাহান্নাম থেকে আল্লাহ তোমারে মুক্তি দিবে এবার ওই রাখাল ডাকডাকা ও পয়গম্বর আমার জানামতে আমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায় আমার কি লাভ হবে পয়গম্বর কা তোমার তিনটা লাভ হবে কয়টা লাভ মুসলমান বলেন না তিনটা লাভ হবে এবার ওই লোকটা রাখাল ডাকডাকা পয় পয়গম্বর কি কিলাব আল্লাহর নবী কয় এক নাম্বার আল ইসলাম ইয়াহদিনু মা কানা ক্বাবলা এক নাম্বার যদি কালেমা পড়ে মুসলমান হও তাহলে অতীত জীবনে যত কুফরি শিরক আর হত্যা গুন লুটারা যে করছে আল্লাহ গুনাহ মাফ করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে বলেন সব আল্লাহ মাফ করে দিবেন এবার রাখাল কয় দুই নাম্বার রাখ নবী কয় তুমি একটা কালো মানুষ তুমি যদি কালেমা পড়ে লও আমি পয়গম্বর তোমাকে বুকের মধ্যে জোরায় ধরবো সুবহানাল্লাহ রাখালে চোখ দিয়ে পানি চলে আসেন আল্লাহ নবী কি বলেন আমার তো বিশ্বাস হয় না আমি একটা গোলাম আমি একজন কালো মানুষ শরীর দিয়ে দুর্গন্ধ বন্ধ হয় আপনি কোথায় বিশ্ব নবী আপনি কি আমাকে সত্যি জলের মধ্যে জোরা ধরবেন এবার রাখাল কয় পাঁচ নাম্বার ডাকলে কয় হা হা এটাই ইসলামের শিক্ষা কেউ যদি কালেমা পড়ে মুসলমান হয় আমি পয়গম্বর তাকে বুকে জোরায় ধরবো সুবহানাল্লাহ তিন নাম্বার লাভ হলো ইমান অবস্থা যদি দুনিয়া থেকে চলে যাও তাহলে আল্লাহ তৈরি জান্নাতের মালিক তুমি হয়ে যাবে সুবহানাল্লাহ এবার রাখাল কয় পয়গম্বর আর দেরি নাই আপনি আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন আল্লাহর পয়গম্বর তাকে কালেমা পড়ে মুসলমান বানাইলেন এবার সাহাবী ডাকডাকা রাখাল সাহাবি কয় পয়গম্বর এখন আমার কি আমল আপনি আমার কি উপদেশ দেন আল্লাহ নবী কয় সাহাবী রে এমন একটা সময় কালেমা ইসলাম কবুল করলাম আমাদের টাইম নাই আমাদের কথা বলবো রমজান মাসটা রোজা রাখতে বলবো হজের মাসটা হজ করতে বলবো টাকার মালিক হওয়া নেই জাকাত দিতে বলবো সময়ও নাই শুধুমাত্র কেবলমাত্র একটা আমল বাকি আছে তার নাম জিহাদ ফি সাবিলিল্লাহ আল্লাহ রাস্তায় জিহাদ এটাই চলতেছে আর কিছু নাই রাহুল সাহাবী কয় তাহলে পয়গম্বর অনুমতি দেন আমি যেতে চাই পয়গম্বর কা না মুরব্বি না একটা কি কয় মুরব্বি মুরব্বি নাকি না হবে না কেন পয়গম্বর ডাক দেখো সাহাবী কয় পয়গম্বর আপনি তো বলছেন নামাজের টাইম না নামাজের কথা বলবো রোজার মাস না রোজার কথা বলবো হজের মাস না হজের কথা বলবো একটাই কাম বাকি আছে জিহাদ ফি সাবিলিল্লাহ আল্লাহর পয়গম্বর কা তোমাকে তো অনুমতি দিতে পারবে না কেন তোমার কাছে ইহুদি মালিকের আমানত আছে এই আমানত যতক্ষণ পর্যন্ত তার কাছে ফেরত না দিবা ততক্ষণ পর্যন্ত তোমাকে যুদ্ধের পারমিশন আমি নবী দিতে পারি না আপনার কি বলা ভাঙছে নাকি ভাই বোঝেন নাই আমানতের মাল ফেরত না দেওয়া পর্যন্ত যুদ্ধের পারমিশন নাই এটা হলো ইসলামী রাষ্ট্রের নবী আমরা যে বলি জামাত ইসলাম হেফাজত ইসলাম যত ইসলাম বলে ইসলামী রাষ্ট্র কায়েম হোক এই কারণেই যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয় কোন মানুষ আমানতের খেয়ানত করতে সাহস পাবে না গরিবের কম চুরি করবে না গরিবের টিন চুরি করবে না রিলিফের চাল চুরি করা সাহস পাবে না আল্লাহ নবী কয় ইসলামী সরকার ইসলামী রাষ্ট্র জিহাদ করতে যাবা ভালো কথা আগে মালিকের আমানত ফেরত দাও তারপরে আসবা আমরা হলে কইতাম একটু পরে তো যুদ্ধ হবে গনিমতের মাল পাবো দুইটা চমুক রাখে আল্লাহ নবী ডাক ডাকা পয়গম্বর আমি আমানতের মাল ফেরত দিয়েলাম এবার আমি জিহাদে যেতে চাই আল্লাহর নবী কয় সাহাবীরে যাও মুসলমানের সঙ্গে যুদ্ধের ময়দানে চলে যাও মাত্র ইসলাম কবুল করছে একটা সেজদা দেয় নাই রোজাও রাখে নাই নামাজও পড়ার সুযোগ হয় নাই কিন্তু আল্লাহ রাস্তায় জিহাদ করতে গেছে সুবহানাল্লাহ জিহাদ করতে করতে মুসলমানদের পক্ষে যুদ্ধ করে কাফের আর ইহুদিদেরকে ধ্বংস করে জাহান্নামে পাঠায় দেয় যুদ্ধ করতে করতে আল্লাহর বান্দা শহীদ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছেন সাহাবা কেরাম বড় পেরেশান এই লোকটাকে চিনলাম না লোকটাকে তো পূর্বে কোনোদিন দেখে নাই আবার মুসলমানের পক্ষে যুদ্ধ করছে কাফেরদেরকে জাহান্নামে পাঠাইলো এই লোকটাকে চিনি না আল্লাহর নবী যুদ্ধের পরে সাহাবা কেরামকে ডাক দেখাই ওইখানে তোমরা ভিড় করছো কেন সাহাবা কেরাম কয় পয়গম্বর এমন একজন মানুষ এখানে আছে যে মানুষটাকে আমরা চিনি না কিন্তু এই মানুষটা এখানে যুদ্ধ করছে আমাদের পক্ষে কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে দিছে আল্লাহ নবী গো এই লোকটাকে চিনি না পয়গম্বর কয় দেখি আমারে দেখবার দাও আল্লাহর নবী দেখে চিনা ফেলাইছেন শেষ পর্যন্ত আল্লাহর নবী কি কয় ওই কথাটা শোনার পক্ষে কারা কারা হাত পা তোলেন না আল্লাহর নবী এমন একটা কথা বলছেন অত্যন্ত
অত্যন্ত জরুরি কথা, এইটা যদি না শুনিনা আমরা যাই মরতে আফসোস হবে। হাই হাই না জানে পয়গম্বর কি কথা বললো এটা শুনতে পারলাম না, এ পর্যন্ত শেষ পর্যন্ত কারা কারা থাকবেন হাত তুলে বলেন হুজুর এইটা শুনবো। আর দোয়া করে শেষ কথা শুনে দোয়া করে মাসুম হয়ে আল্লাহ কবিরা গুনাহ থেকে তওবা করে বাড়িতে চলে যাব ইনশাআল্লাহ।